অবশেষে জেনে উঠলাম আমরা না না বেশ খুঁজে পেয়েছি এই যে বসে আছি ওই তো বাথরুম না তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে আমরা বসে পড়েছি এখনো দেরি আছে ছাড়তে এই যে এখান দিয়ে আমরা আমাদের গেট এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি আমরা ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে চলো পরে আবার দেখা হচ্ছে বাই তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন ট্যাক্সিতে বসে আছি পিডব্লিউডি বাগানে যাব বলে এই যে পেছনে বাড়ি বসে আছে কখন পৌঁছাবে আর ভালো লাগছে না ট্যাক্সির জ্যাম এই যে ট্যাক্সি স্ট্যান্ড খুবই সুন্দর যেখান দিয়ে যাব হচ্ছে বারান্দা এই পাশটা গার্ডেন এই পাশটা একটু জঙ্গল টাইপস আছে রাতে বেলা ভালো লাগবে বেশ এবার চলুন ভেতরে দেখাচ্ছি ভেতরটা কেমন এই হচ্ছে ভেতরে এখানে বসার জায়গা ডাইনিং টেবিল হচ্ছে আমাদের রুম মা এসে বসে রেস্ট করছে তিন ঘন্টা জার্নি হয়েছে বারবি গেছে বাথরুমে এই হচ্ছে আরেকটা রুম একটা রুম তো বাংলোটা কেমন প্লিজ কমেন্টে জানাবেন খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে বেশ অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর কি কিউট না খিদা পেয়েছে তোমার হ্যাঁ খিদা পেয়েছে এবার বিস্কুট দিলে ভালো হতো না নিয়েছ এটা তো তাকাচ্ছেই না কি রে এটা তাকাচ্ছিস না কেন কুকুর কাছে যেও না বয়নের কাছে না ভালো 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 দেখ না তোর বাবা আসলে ওকে কি আদর করে একে একটু সান টান করিয়ে ভালো মতো তো বাইক নিয়ে আসছে বাবা আস্তে আস্তে সে চারটে ততক্ষণ থাকবি তোরা মালিশ চলে মা গেছে
ফ্রেশ হয়ে যান, ওই যে ভাত বসাইছি তো গরম গরম ভাত নিয়ে আসবো। তো সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজও দিয়ে দিন। একে আপনারা পোষেন না কেন? না না পোষি তো, ওই যে এইখানে এত দূরে মধ্যেই থাকে, এইটা এইখানকার লোক আছে একজন মহিলা, ও ও রাখছে কিন্তু ও পুরাই করে। ও কি সুন্দর দেখতে, একটু পরিষ্কার করে রাখলে খুব সুন্দর লাগবে। মা হ্যাঁ করে দাও, গায়ে খুব সুন্দর। হ্যাঁ স্নান করিয়ে দাও। হ্যাঁ সেটাই হয়েছে, নিয়ে যাবে বলছে স্নান করিয়ে দাও। আছে একটা আগে থেকে আমাদের আছে তো একটা বাড়িতে। আমার হ্যালো বলো, হাই টাটা বৌদি সব বললাম যে আমাদের খাবার চলে এসেছে, এখন মা সার্ভ করছে। এই যে ম্যাডাম বসে পড়েছেন খেতে, খুব খিদে পেয়েছে ম্যাডামের, সকাল থেকে শুধু বিস্কুট খেয়ে আছে। চাও খেয়েছে? ও চাও বলতে হবে। তো দেখে নিই মেনুতে কী কী আছে। আমার ভালো মেনুতে কী আছে আমার থেকে সবাই জানবে। পুরো একদম কেক হয়ে গেছে ভাতটা, গরম গরম ভাত দিয়েছে। গরম ভাত থাকলে ডাল হলেও চলে যাবে। ডাল হয়নি নাকি? নেক্সট কি আছে দেখা যাক। এটাও রাইস, আমাদের আমাদের চেহারা দেখে উনি আন্দাজ করেছে যে কতটা। নেক্সট আছে এটা কি? সবজি, ছোট মাছ, মানে ছোট মাছ ভাজা। আর এখানে আছে ডাল, ওটা কি? চচ্চড়ি। ওয়াও বেগুন ভাজা ভালো আছে। মাংস 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 ভাই, আছে চিকেন, আবার এখানে আমার জিনিস। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। তো এবার খাওয়া শুরু করা যাক। মা শুরু করে দিয়েছে অলরেডি, আমাদের গরম আছে, বারবি গরমের জন্য শুরু করতে পারছে না, আর আমি শুরু করলাম। তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়, কত দূর। হ্যাঁ কোথায়? আমি যাবি না? আই যে লম্বু তুই আয়, তিনজন যাচ্ছি একটু হাঁটতে। কি দেখাবে? হ্যাঁ তাহলে আমরা এই রুমে থেকে যাই। বিছানা করে দেবে বাংলোর পেছন দিকটা ঘন জঙ্গল পাশটা। আরে দাঁড়াও, এখানে চা হচ্ছে। তো এখন চা খাওয়া হবে। এই যে সবাই
তো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি, বাংলোর দিকে। সরি, তো আবার খাওয়ার দোকানে ঢুকলো। কি খাবার খাওয়া, কি খাবে? না না, আর ভাত অনেকগুলো করে ভাত। কি আছে এগুলো? এটা কি তোমাদের ইসে? লিট্টি। এগুলো কি গো? লিট্টি। এটা কি লিট্টি? হ্যাঁ লিট্টি লিট্টি। এটা দাল পুরি। এটা দাল পুরি। তো আমাদের দাল পুরি, আমাদের দাল পুরি আমাদেরই খাবার। আরে খাবি না? আমি গেলে ছোলা ছোলা এখানে সব তেলে ভাজা, আমি কিছু খাবো না। তুই কিন্তু চিপস গুলো ভাঙছিস। আমার কাছে যদি বকা খেতে চাস তাহলে চিপস গুলো ভাঙ বসে বসে। আমি কিছু খাবো না। এই আমি বাই যাবো, আমি যাবো এখানেই তো। সাইড সাইড মানে আমি খাবো না বলে আমাকে কি বসতে দেওয়া হবে না নাকি? গেটটা আটকে রেখে দিয়েছে দুজনে মিলে। গরম করছে, চুপচাপ বসবি। এই চিপসটা আমাদের। তুমি কি খাচ্ছ? ডাল পুরি? কেমন হয়েছে, কেমন হয়েছে বলতে কষ্ট হচ্ছে নাকি? আমি তো দেখিয়ে দিয়ে গেছিলাম এভাবে এভাবে করবে। কেন, তো দাদুকে প্রথম কারে খাইয়েছি তারপর ডাল পুরি খেতে চায় আমার হাতে। হ্যাঁ তুইও দাল পুরি খাবি? কি খাবি? এটা খাবি? এটা খেলে ভাত খেতে পারবি তো? তুমি ভাত খেতে পারবা বলে? হ্যাঁ, এখানে সবাই এখন খাচ্ছে পরোটা মরোটা। মামা বাবা আর আজ আমি খাচ্ছে জানা যেতে। ভাইকে ফোন কর, ভাইয়ের সাথে কথা বলি। মামা
ভাজা ভাজা খাওয়া খাবি হচ্ছে পেটে সর আলু চপ মানে চিকেন চিকেন জাস্ট চিকেন আমার যখন 50 হবে তুমি আমার সঙ্গে দেখা করতে এসো তখন স্ক্রিন তো শুইলে হয়ে যাবে যদি বেঁচে যদি আমি বেঁচে থাকি 50 অব্দি যদি বাঁচবে কনফিডেন্স নাই তো এখন বাইকগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের বাইকগুলো রেখে দিচ্ছে এবার আমরা ঘুমাবো চারদিকে শুনশান পুরো আবার কি হলো বাইকের তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম কালকে আমরা আবার বেরোবো সকাল 10টা নাগাদ তখন আবার কালকে ভিডিও স্টার্ট করবো তো বাই গুড নাইট